টানা গরমের যন্ত্রণা তিন চার দিন পর বৃষ্টি ও কালবৈশাখীর আভাস বিভিন্ন জায়গায় ইস্তেস্কার নামাজ আদায় ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি বলেছেন ওবায়দুল কাদের শেরে বাংলার সমাধিতে শ্রদ্ধা জয়পুরহাটে স্ট্রবেরি চাষে সাফল্য সরবরাহ হচ্ছে ঢাকা সহ সারা দেশে কম খরচে বেশি লাভে অনেকের ভাগ্যবদল বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত টানা তাপদাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা তীব্র তাপপ্রবাহে নাকাল সারা দেশের মানুষ সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট তপ্ত চারপাশ তীব্র গরমে অস্বস্তি বেড়েই চলেছে এক সপ্তাহের বেশি সময় ধরে অব্যাহত তাপদাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা এ মৌসুমের সর্বোচ্চ গরমে একটু স্বস্তি পেতে গাছের ছায়া ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয় ভরসা সাধারণ মানুষের তীব্র গরমে হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা আবহাওয়ার রুদ্র রূপের সাথে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে সাধারণ মানুষের জন্য একটা কাজে বেরোবো কাজ করবো শান্তি পাচ্ছি না সায়ে বসে আছে দড়ি দড়ি গাছের গোড়ায় আসে এখানেও এসে দম হাফ লেভে যায় কি করবো দিন মজুরি খেটে খায় বাড়ির থেকে না বের হলেও দিন চলে না ছেলেপিলে কান্দে। দক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরার উপর দিয়েও যাচ্ছে তীব্র তাপদাহ পানিশূন্যতা ও হিটের স্ট্রোক থেকে বাঁচতে প্রচুর বিশুদ্ধ পানি পানির পাশাপাশি একটানা কাজ না করে বিশ্রাম নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা নষ্ট হচ্ছে আম লিচু ও কাঁঠালসহ মাঠের অন্যান্য ফসল এ মাসেই আমাদের আম পাড়া শুরু হয়ে যাবে এই কৃষকজন এই শেষ মুহূর্তে এসে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় আমরা কৃষকের পাশে পাশে এবং আমাদের মাঠে যে এখন পাট আছেন এবং বিভিন্ন ধরনের সবজি আছে সেইগুলোতে নিয়মিত শেষ প্রদান করে এই তী থেকে ফসলকে রক্ষা করার জন্য কৃষি বিভাগ কৃষকদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে সাধারণ মানুষ যেন একটু পানি বেশি করে খায় সেগুলো খেয়াল করতে হবে এবং লম্বা সময় ধরে রোদে কিংবা একাধারে পরিশ্রমের কোনো কাজ না করে সেটুকু একটু খেয়াল রাখলে হবে আর যদি এরকম কোনো সমস্যা তৈরি হয় হিস্ট্রোকের ব্যাপারে তারা খেয়াল রাখতে হবে বয়স্ক মানুষ যারা তাদের শরীর হঠাৎ করে অতিরিক্ত ঘাম দিয়ে অনেক বেশি তাপমাত্রা বেড়ে যাচ্ছে কিংবা খিচুন দিয়ে পড়ে যাচ্ছে উল্টো কথা বলতে যদি সেরকম হয় সঙ্গে সঙ্গে এই ধরনের লোকগুলোকে নিয়ে নিকটস্থ যে কোনো চিকিৎসা কেন্দ্রে কিংবা উপজেলা হেলথ কমপ্লেক্স কিংবা হাসপাতালে চলে আসতে হবে রাজশাহীর তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সূর্যের চোখ উত্তপ্ত জনপদ বিপর্যস্ত জনজীবন খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না কেউ শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে গরমে গাড়ি চালাতে পারছে না শরীরের সমস্যা হচ্ছে অনেকই সমস্যা গাড়ি এলে বসে থাকতে হয়েছে যে ছায়া পড়লে টো চালাবো আজকে রোদের তাপ প্রচুর আজ কয়েকদিন থেকে পড়তেছে আবহাওয়া বুঝবো যে এই সপ্তাহটা সারা সপ্তাহে থাকবে রোদে ঠিক আছে না বাতাস মুখ টুক পড়ে যাচ্ছে অনেক অসুবিধা আছে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে কারণ কি যে অবস্থা হবে বলা যাচ্ছে না এদিকে এক বৃষ্টির জন্য পশলা হাহাকার করছে দেশের মানুষ বিভিন্ন জায়গায় আজও মুসল্লিরা আদায় করেছেন ইস্তিসকার নামাজ ঝিনাইদাহ মাগুরা নাটোর ও ঝালকাঠিতে নামাজ শেষে গোনা মাফ করে রহমতের বৃষ্টির জন্য আল্লাহর কাছে আকুতি জানান মুসল্লিরা বাংলা ভিশন নিউজ ডেস্ক এদিকে চলমান টানা তাপপ্রবাহ আরও তিন চার দিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বলেছে মে মাসের শুরু থেকে দেশ জুড়ে বৃষ্টি নামবে স্বস্তি সে বৃষ্টিতে কমবে গরমের তীব্রতা শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায় এ মাসের বাকি কয়েকদিন ঢাকা সহ তাপদাহ চলমান এলাকাগুলোতে আরও বাড়বে তবে মে মাসের প্রথম দিন থেকে দেশের আকাশে মেঘের উপস্থিত বাড়বে দুই মে থেকে পরের কয়েকদিন সারা দেশে বৃষ্টি থাকবে কালবৈশাখীও হতে পারে এতে গরমের তীব্রতা অনেকটাই কমবে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে চলমান হিট অ্যালার্ট আঠাশ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে এবং তা বাড়তে পারে মে মাস পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সাত ডিগ্রি সেলসিয়াস যা ছিয়াত্তর বছরের মধ্যে রেকর্ড ভাঙা টানা তাপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি শেরে বাংলাকে ফজলুল হকের বাষট্টিতম মৃত্যুবার্ষিকীতে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্তরে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি কথা বলেন এ সময় ওবায়দুল কাদের সহ দলের সিনিয়র নেতার উপস্থিত ছিলেন পরে গণমাধ্যমের সাথে কথা বলেন ওবায়দুল কাদের বিদেশি প্রভূতের দাসত্ব করে কি ক্ষমতায় যাওয়া যায় এ প্রশ্ন রেখে তিনি বলেন অথচ বিএনপি সেই দুরভিসন্ধি করছে বিএনপিতে গণতন্ত্র নেই তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ প্রশ্ন রাখেন তিনি অগণতান্ত্রিক দল বলেই উপজেলা নির্বাচনে প্রার্থী দেয়নি এবং যারা প্রার্থী হয়েছেন তাদের দল থেকে বহিষ্কার করেছে বলে মন্তব্য করেন কাদের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যা ক্ষমতায় যাওয়া যায় এখনো তাদের দুরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা যাওয়া বাণিজ্যিক ভাবে বিদেশি ফল স্ট্রবেরির চাষ বেড়েছে জয়পুর হাটে কম খরচে বেশি লাভের কারণে স্ট্রবেরি চাষে ঝুঁকছে এখানকার কৃষক সহ শিক্ষিত বেকাররা সহযোগিতা করছে কৃষি বিভাগ জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকের রিপোর্ট মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় জয়পুরহাটের খেজুরতলি গ্রাম এখন স্ট্রবেরি ভিলেজ নামে পরিচিত মাঠের পর মাঠ জাল বিছিয়ে চাষ হচ্ছে বিদেশি এ ফল দুই সালে ইঞ্জিনিয়ার রুহুল আমিন ইংল্যান্ড থেকে ফেস্টিভ্যাল হাইব্রিড জাতের স্ট্রবেরি এনে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন তার সফলতা দেখে আগ্রহী হন অনেকে লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে এর চাষ জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে ঢাকা সহ সারা দেশে কৃষকের কাছ থেকে আমরা ক্রয় করে এটা আমরা ঢাকা আরতে আমাদের আরতে বিক্রি করি আসলে আমরা কমিশন এজেন্ট এখানে এখানে আমরা কমিশনে বিক্রি করি আশি হাজারের মতো আমার ইচ্ছা যে ওখানে লাখ দু টাকা বিক্রি হবে আশা করা যায় বৃষ্টির কারণে কিছু ঘাটতি হয়ে গেছে বিক্রি আপনার হবে নিম্ন হবে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বিক্রি হবে চার কিন্তু বিক্রি করা যায় যদি ভালো ফলন দেয় এই ফসলে অনেক লাভ আর লাভ বলে আমাদের এখানে অনেক অনেক আমরা নিম্ন ছিলাম এখনো ইনশাআল্লাহ অনেক ভালো দিকে সবাই সবার ঘরে ঘরে টাকা পয়সা ছেলে মেয়েদের পড়াশোনা চাকরি বাকরি সবার ঘরে ঘরে আসে যাচ্ছে বেসরকারি সংস্থার পাশাপাশি স্ট্রবেরি চাষ সম্প্রসারণে কৃষকদের প্রণোদনা সহ উদ্বুদ্ধকরণ করছে কৃষি বিভাগ এখানে বিষমুক্ত ফসলটি আবাদ করার জন্য আমরা বায়োডারমা সহ বিভিন্ন ধরনের বিষমুক্ত বালাই নাশকের প্রদর্শনী দিয়েছি এটি বিষমুক্ত আবাদ বাড়তেছে এবং আগামীতে এটির আবাদ আরো বৃদ্ধি পাবে জয়পুরহাটে প্রায় একশো বিঘা জমিতে স্ট্রবেরি চাষ হচ্ছে প্রতি বিঘায় খরচ হয় আশি থেকে নব্বই হাজার টাকা লাভ থাকে চার থেকে পাঁচ লাখ টাকা বাংলা ভিশন নিউজ ডেস্ক এ ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল এগারোটায় এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভিন্ন ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজ সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে